হ্যালো গাইস, আমরা এসেছি পৈতে বাড়ি, তোমরা সবাই জানো। আর পৈতে বাড়ির ভিডিওগুলো এখনো আসেনি, পৈতে বাড়ির ভিডিওগুলো দেব, অনেক নতুন নতুন ভিডিও আসবে। আর আমরা আজকে প্ল্যান করেছি বাইরে যাব, কিছু ঘোরাফেরা করে কিছু খাবো, সামনাসামনি যাব। তো ব্লগটা এখান থেকে শুরু করছি, সবাইকে অনির্বাণ ব্লগ আসানসোলে ওয়েলকাম, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন যাব একটু বাইরে, কিছু খাবো, তারপর আবার ফিরে আসবো, তো ভিডিওটা বেশি বড় হবে না। ভিডিওটা শুরু করছি, অবশ্যই তোমরা দেখতে থাকো। এদিকে দেখ, এদিকে দেখ, এদিকে বল বল, আপনি কিছু বলুন, বলতে লজ্জা পাই। ঠিক আছে, আগে আগে চো, আগে আগে চো। ছেলেগুলো জেদ করেছিল ফুচকা খাবো, তো আমরা সেখানে গেছিলাম, কিন্তু লেট হবার কারণে আমরা একটু সিটি সেন্টার দিকে ঘুরতে গেছিলাম, একটু চায়ের প্রোগ্রাম হলো, চা খাবো। চলো চা খাই, তারপর দেখবো গিয়ে আমাদের হচ্ছে না হচ্ছে না, ফুচকা কপালে জুড়ছে না জুড়ছে না। তো চলো সঙ্গে থাকো, এরপর আমরা আসছি চায়ের। ঠিক আছে, দেখো রিমামণি চা খাচ্ছে লুকিয়ে লুকিয়ে, আর এই দেখো ছেলে, এই দেখো ভাগ্নি। কিন্তু আমি এখনো পর্যন্ত কিছু খাইনি, শুধু চাই খেয়েছি। আর আগে ওইখানে চাটের দোকান আছে, চাটের দোকানে আমি না খেলে ওরা খাবে, চলো যতটুকুনি পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, সাথে থাকো। তো আমরা আছি এখন দুর্গাপুরে, শ্রী অরবিন্দ নগরে, দেখতে পাচ্ছেন আপনারা। আর ও ছেলেরা খেতে এসছে এখানে চাট, শেষ অব্দি আমাদের এখানে আর চাট বা ফুচকা কিছু খাওয়া হয়নি, লেট হবে লেট হবে, যার কারণে আমরা খাইনি, অন্য কিছু খেয়ে বাড়ি ফিরেছি। যাই হোক, নেক্সট টাইম আবার হবে অন্য জায়গায়। ওকে, তারপর আর বাড়ি ফিরে এডিট করা হয়নি ভিডিও, আর শ্যুট করাও হয়নি, যার কারণে বাড়ি যাওয়ার পর জামাইবাবুর সাথে বেরিয়ে পড়েছিলাম একটু মার্কেটে, আর বাড়ি ফিরছি, সে ভিডিওটুকু তোমাদেরকে দেখাচ্ছি দুর্গাপুরের, দেখতে থাকো। আমরা এখন ফিরছি বাড়ি, অনেক কাজ ছিল, ব্যস্ত ছিলাম একটু, যার কারণে ভিডিও করা হয়নি, যতটুকু পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা কিন্তু অসমাপ্তই থেকে গেল, নেক্সট ভিডিওর জন্যে অবশ্যই ওয়েট করি।